আসসালামু আলাইকুম, আমার নবম দশম শ্রেণীর মানবিক শাখার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়ে মহাবিশ্ব আমাদের পৃথিবী নিয়ে আলোচনা করব। আমি আমার গত ক্লাসে আলোচনা করেছিলাম, প্রাথমিক ধারণা দিয়েছিলাম ছায়াপথ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, জ্যোতিষ্ক কাকে বলে, মহাকাশ কাকে বলে, নক্ষত্র কাকে বলে। আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৌরজগৎ। এখান থেকে মাস যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে পরীক্ষায়, সৃজনশীল থাকে মূলত এরকম একটা চিত্র দেওয়া থাকে, এখানে এরকম এ বি সি এভাবে দেওয়া থাকে, এখান থেকে গ্রহগুলোর পর্যায়ক্রমে তোমাকে নামগুলো মুখস্থ করে বের করতে হবে সি গ্রহটা কী এবং গ্রহের সাথে এই গ্রহের তুলনামূলক সাদৃশ্য আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো। আজকে আমি তোমাদের আলোচনা করব গ্রহ কী। গ্রহ হচ্ছে সৌরজগতের এক ধরনের জ্যোতিষ্ক। সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে মহাকর্ষ শক্তির প্রভাবে কিছু জ্যোতিষ্ক আবির্ভূত করছে, ঘুরছে, এগুলোকে মূলত গ্রহ বলা হয়। গ্রহের নিজস্ব কোনো আলো বা তাপ নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়, সূর্যের তাপে উত্তপ্ত হয়। তারপরে হচ্ছে উপগ্রহ। উপগ্রহ হচ্ছে গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে, মনে রাখবা সূর্যকে আবর্তন করে ঘুরে গ্রহ, আবার গ্রহকে আবর্তন করে ঘুরে উপগ্রহ। উপগ্রহ নিজস্ব আলো বা তাপ নেই, যেমন এরা মধ্যগ্রহ শক্তির প্রভাবে গ্রহকে কেন্দ্র করে চারপাশে ঘুরে। উপগ্রহের মধ্যে হচ্ছে যেমন ধরো পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়। তদ্রূপ আবার কৃত্রিম উপগ্রহ আছে, যেমন ধরো বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট ইত্যাদি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার অধিদপ্তর খবর জানতে পারি, গোয়েন্দা দপ্তর খবর জানতে পারি, আরও ইত্যাদি ইত্যাদি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। সূর্য গ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে এই যে গ্রহগুলো পরিক্রমণ করছে এখানে, সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। আমি গ্রহগুলোর নাম পর্যন্ত করছি, মনে রাখবা গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের গ্রহ রয়েছে 8টি। আমি আবার বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের মূল গ্রহ হচ্ছে 8টি। এই 8টি গ্রহ সূর্য থেকে এক এক গ্রহ এক এক দূরত্বে অবস্থিত। তোমরা এই সবটা মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে এই সৃজনশীলটা তুমি সহযোগিতা করতে পারবা। দেখো সৌরজগতের প্রথম দূরত্ব অনুসারে গ্রহ হচ্ছে বুধ, 1 নম্বর গ্রহ, 2 নম্বর হচ্ছে শুক্র, 3 নম্বর হচ্ছে পৃথিবী, 4 নম্বর হচ্ছে মঙ্গল, 5 নম্বর বৃহস্পতি, 6 নম্বর শনি, 7 নম্বর ইউরেনাস, 8 নম্বর নেপচুন। এখন এই যে সূর্য থেকে দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব কত এটা লক্ষ্য করো। সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। তোমরা লক্ষ্য করো 8 কোটি কিলোমিটার। এখান থেকে ঢাকা আনুমানিক হতে পারে 400 কিলোমিটার, আর 400-700 কিলোমিটার, ঢাকার থেকে 400 কিলোমিটার। তো এর থেকেও অনেক লক্ষ লক্ষ কোটি কোটি দূরে অবস্থান সূর্য থেকে বুধে। এবং সূর্য থেকে প্রদক্ষিণ করতে অর্থাৎ বুধ গ্রহে, আমাদের যেমন পৃথিবী গ্রহে 365 দিন 1 বছর, তো বুধ গ্রহে 88 দিনে 1 বছর। এবং এর ব্যাসটা হচ্ছে, এর আকৃতিটা হচ্ছে, এর আয়তনটা হচ্ছে 4,850 কিলোমিটার, 4,850 কিলোমিটার। এবং এর কোনো উপগ্রহ নেই, বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। এমসিকিউ পরীক্ষার জন্য খুবই কমন, বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। তারপরে তো শুক্র যেহেতু আরেকটি অবস্থান সূর্য থেকে
এই যে দূরের অবস্থান, যার কারণে শুক্রের দূরত্ব হচ্ছে 10.8 প্রতি কিলোমিটার এবং এর আয়তনটা বড়, এর আয়তন 225 বছর হয়, আর ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার। এবং এরকম উপগ্রহ নেই পৃথিবীর, পৃথিবীর দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। অর্থাৎ এই 15 কোটি কিলোমিটার দূরে আমাদের যে আলো সবচেয়ে আলো দূরত্ব বেশি, এই আলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। অর্থাৎ এই 15 কোটি কিলোমিটার দূরত্বকে অতিক্রম করে মাত্র সূর্যের আলোটা পৃথিবীতে এসে পৌঁছতে 8 মিনিট 19 সেকেন্ড। এর সূর্যকে প্রতি গত 365 দিনের বছর, অর্থাৎ এই গ্রহটা এইভাবে সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করে নিজের জায়গায় আসতে, এখানে দৃশ্যতে আসতে সময় লাগে 365 দিনে 1 বছর। ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। এবং এর একটি উপগ্রহ আছে, এটা চাঁদ। মঙ্গলের দূরত্ব হচ্ছে 22.8 কিলোমিটার, আর সূর্যকে প্রতিক্রম করতে ডবল সময় লাগে 687 দিন 1 বছর। এবং এর ব্যাস হচ্ছে অর্ধেক পৃথিবীর অর্ধেক, 6,787। এর হচ্ছে দুটো উপগ্রহ, একটা হচ্ছে ফোবোস আর একটা হচ্ছে ডিমোস। বৃহস্পতি সূর্য থেকে কত দূরত্ব? 7.8 কোটি কিলোমিটার। এবং সূর্যকে একবার প্রতিক্রম করতে সময় লাগে 4,331 দিনে 1 বছর। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। আবার দেখো ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। এবং এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 67। দূরত্বকমল কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? যেটা হচ্ছে বৃহস্পতি। তারপর তো শনি 1,443 কিলোমিটার প্রতি কিলোমিটার দূরে অবস্থান, এবং এটি পৃথিবীর 365 দিনে 1 বছর। এর পৃথিবীর প্রায় 19.5 কোটি কিলোমিটার, 5,000 বছর বেশি সময় লাগে পৃথিবীর চাইতে, 29.5 হাজার বছর বেশি সময় লাগে সূর্যকে একবার প্রতিক্রম করতে। এবং এর ব্যাস হচ্ছে 1,20,000, এবং এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 20টি। ইউরেনাস হচ্ছে সূর্যদের গড়পূর্ত 287, এবং সূর্যকে প্রতিক্রম করতে 84 দিনে 1 বছর, অর্থাৎ 84 বছর সময় লাগে, 84 দিনে 1 বছর। আবার এর ব্যাস হচ্ছে 49,000, এবং এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। এইভাবে আছে, এইগুলো আমার আজকের আলোচ্য বিষয়। তোমরা এই সবটা ভালো করে মুখস্থ করবে, আর বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবে। কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবে, আর অবশ্যই মনে রাখবে এখান থেকে অবশ্যই অবশ্যই সৃজনশীল এবং দূরবর্তী খুবই কমন ওরা বাসা করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।